আয় কুতুর আয় বাসু আয় বাসু আয় কুতুর বাসু বাউতর আয় দা বন্ধু বাউতর আয় বাউতর আয় বাউতর দাদা 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 আয় أنا أقول لك 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 أنا
দেখাবো আমি এই মাছটা দেখাবো অন্য যদি অন্য মাছ দেখাই তখন সে এলোমেলো হয়ে যায় আচ্ছা 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 দর্শক আমরা ওনাদের যে ভিজিটিং কার্ডটা শুরু করে দিচ্ছি আপনারা যারা চাঁদপুরের ঘাটে ইলিশটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আমরা ভিজিটিং কার্ডটা শুরু করে দিছি বড় ভাইয়ের নামটা একটু বলুন রাজু আহমেদ রাজু আহমেদ আপনাদের এই চাঁদপুর ঘাটে কখন থেকে ম্যাচটা কি শুরু হয় আমাদের এখানে বিক্রি হয় সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত রাত 8টা পর্যন্ত জি এখন কি মাছের দাম একটু কম আছে হ্যাঁ মাছের দাম একটু কম আরো 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 কম আরো কম আরো কম ইনশাআল্লাহ আগামী মাসে আরো কম এই মাসে তো অন্যান্য জায়গার মাছগুলো আসছে দিকে চাঁদপুর মাছগুলো একটু দাম কমছে এখন এগুলো আজও বাইরে গেলে আরো দাম কমে যাবে আরো দাম কমবে জি তাহলে মোটামুটি দিন দিন আমদানি এখন বাড়বে বাড়বে এখন বাড়বে এখন বাড়বে আচ্ছা উনি কি আপনার এটা আমার ছোট ভাই এই নম্বরে যোগাযোগ করলে কে ধরবে এটা রাজু নম্বরটা আমার হুমায়ুন নম্বরটা ওর আচ্ছা একটা আপনার নাম্বার আর একটা ওনার নাম্বার মানে আপনারা দুজনে ধরবেন আমরা দুই ভাই আর একটা আছে বড় ভাই সে এখন আসেনি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে ৩৯,০০০ টাকা আপনারা দেখেন কেজি কত পড়ে যায় মন ৩৯,০০০ টাকা বিক্রি হচ্ছে আপনারা যারা চাঁদপুর ঘাট থেকে তাজা ইলিশ নিতে চাচ্ছেন চাঁদপুরের ঘাটে ইলিশ নিতে চাচ্ছেন তারা চাঁদপুর ঘাটে আসতে পারেন এখান থেকে অনেক সস্তায় আপনারা ইলিশ মাছ নিতে পারবেন এখানে এখন নিলামে ইলিশ বিক্রি সকাল 10টা থেকে কিন্তু দুটা পর্যন্ত দিনে দুটা পর্যন্ত কিন্তু নিলামে ইলিশ মাছ বিক্রি হয়ে থাকে আগে থেকে এখন ইলিশের আমদানি বাড়ছে দামও অনেকটাই কমছে ৩৭,০০০ টাকা বলতেছে মন দেখি কোনটা বলতেছে সামনেটা ৩৭,০০০ টাকা মন বলতেছে ৩৭,০০০ টাকা মন 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 ৩৭,০০০